পুরী ভ্রমণ আজকের পর্বে থাকছে যে পুরীতে বেড়াতে এলে আমরা কোথায় খাওয়া দাওয়া করব। এরা আগের ভিডিওতে ছিল যে পুরীর হোটেলের খোঁজ খবর, একেবারে সমুদ্রের সামনে অর্থাৎ সি ফেসিং কিছু হোটেলের খোঁজ দিয়েছিলাম, তেমনই সি বিচ থেকে মাত্র 2-3 মিনিটের দূরত্বে বেশ কিছু নতুন হোটেলের খোঁজও দিয়েছি। তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমার মনে হয় যে পুরী বেড়াতে এলে এগুলো দেখে নিলে সুবিধে হবে। আজকের পর্বে তো বললাম বাঙালি খাবার কোথায় ভালো পাওয়া যায়। আমরা বাঙালিরা একটু যেখানেই বেড়াতে চাই না কেন, আমাদের মধ্যে একটা ওই ব্যাপারটা থাকে যে বাঙালি খাবার খাবো। পুরীতে প্রচুর হোটেল যেমন গড়ে উঠেছে, তেমন রেস্টুরেন্টও গড়ে উঠেছে। এত কিছুর মধ্যে কোন রেস্টুরেন্টে কম দামের মধ্যে ভালো খাবার পাবো সেটা কিন্তু খুঁজে পাওয়াটা খুব দুঃসাধ্য ব্যাপার। আজকে আমি এরকমই একটা রেস্টুরেন্টের খোঁজ দিচ্ছি যে রেস্টুরেন্টটায় আমি নিজে খাওয়া দাওয়া করেছি, আমার ভালো লেগেছে। এখানে কি কি খাবার পাওয়া যায় বা আমি কি কি খেয়েছি সেগুলো তো দেখাবই, সেই সঙ্গে বর্তমানে কোন খাবারের কীরকম দাম আমি সেগুলোও কিছুটা বলার চেষ্টা করব। তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটা। আমি এই মুহূর্তে তোমাদেরকে 13 পার্বণ রেস্টুরেন্টটা নিয়ে বলবো। আমি এখানেই বেশ কয়েকদিন খাওয়া দাওয়া করেছি। এই রেস্টুরেন্টে সকালে জলখাবার কি পাওয়া যায়, লাঞ্চ কি পাওয়া যায় আর ডিনার সেখানেও কি কি ব্যবস্থা আছে সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা যদি এখানে খাওয়া দাওয়া করতে আসো বুঝতে পারবে যে খাওয়া দাওয়ার মান কেমন আর দামটা কেমন। আর আগে রেস্টুরেন্টের ভেতরটা একটু দেখে নাও, বসার ব্যবস্থা এদের কীরকম, তারপরে এই রেস্টুরেন্টটা কোথায়, কিভাবে তোমরা আসবে, এখানে কি কি পাওয়া যায়, দরদাম কীরকম, সব কিছু নিয়ে আলোচনা করব। যদি তোমরা চাও যে পুরীতে আমাদের তো খোঁজ থাকে যে ভালো কোন রেস্টুরেন্টে খাবো দুপুরবেলা বা সকালবেলা, জানি প্রত্যেকটা টাইমে, তো এখানে কিন্তু আসতে পারো। আর দামগুলো দেখো, আমি ব্রেকফাস্ট টাইমে এসেছি, ব্রেকফাস্টের টাইম দামগুলো বলছি। বাটার টোস্ট এখানে রয়েছে 4 পিস 55 টাকা, যেটা আমরা এখানে খেয়েই থাকি। পুরী সবজি 5 পিস রয়েছে, পুরী সবজি এখানে 55 টাকা। এছাড়াও ডবল ডিমের অমলেট রয়েছে 50 টাকা করে, বয়েলড ডিম 35 রুপিস। এইখানে কিন্তু তোমরা খাওয়া দাওয়াটা সারতে পারো। যাই হোক, ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্টটা বলি, দুপুরবেলা লাঞ্চ এখানেই করার ইচ্ছে আছে। হ্যাঁ, আর তার সাথে সবজি দিয়েছে, তো এইটা হচ্ছে ব্রেকফাস্ট। সবজি লুচি ফার্স্ট টাইম, আজকে ব্রেকফাস্টটা ফার্স্ট টাইম করছি। ভালো করেছো, ওই লুচির সাইজগুলো দেখো খুব ভালো দেখতে। আমি এখন রয়েছি 13 পার্বণে, দুপুরে লাঞ্চটা করতে এসেছি আর অর্ডার দিয়েছি বাসন্তী পোলাও, মাটন কারি আর ভেজ থালি। 13 পার্বণের দুপুরবেলার লাঞ্চটা আমি বলে দিচ্ছি যে থালিতে এরা কীরকম রেট দিয়েছে। নিরামিষ থালি রয়েছে 105 টাকা করে, থালি 120 টাকা, রুই থালি 150 টাকা করে পাবে, কাতলা থালি থাকবে 180 টাকা, পার্শে থালি হচ্ছে 200 টাকা, পাবদা থালি 220 টাকা, চিংড়ি থালি 210 টাকা, ভেটকি থালি 215 টাকা, পমফ্রেট থালি 270 টাকা। মানে নিরামিষ থালিতে তোমাদের যা যা আইটেম থাকবে এর সাথে তোমরা যেটা নেবে, যে মাছ মাংস বা ডিম যেটা নেবে সেটা এক্সট্রা অ্যাড হবে। এখানে খাবারের থালি কত করে সেটা আমি জানিয়ে দিলাম, তোমাদের সুবিধা হবে। তবে এটা কিন্তু ফিক্সড রেট না, সিজন অনুযায়ী চেঞ্জ হয়। তোমরা যখন আসবে সেই অনুযায়ী হয়তো একটু দামটা এদিক ওদিক হতে পারে, দেখে নিও সেটা। আমি বর্তমানে এসেছি, আমার এখন যে রেটটা পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাক, আমাদের খাবার এসে গেছে, আমি এখন ভাত আর তার সাথে শুক্তো দিয়ে শুরু করছি। শুক্তোর মধ্যে কিন্তু সব কিছু দিয়ে করেছে, মানে বড়ি, কাঁচকলা, ডাঁটা, মূলো, বেগুন, যা যা দেয় আর কি শুক্তোতে সব রয়েছে। অনেক সময় থাকে শুধু একটু আলু, বড়ি আর ডাঁটা দিয়ে ছেড়ে দেয়, তা কিন্তু নয়। আর শুক্তো আমার খুব ভালো লেগেছিল, আমি আর এক প্লেট নিয়েছিলাম, তার জন্য কিন্তু থালি সিস্টেমে এক্সট্রা কোনো চার্জ নেয়নি। নিরামিষ থালিতে আমাদের দিয়েছিল ভাত, শুক্তো, আলু ভাজা, ডাল, একটা সবজি, এটা লাউয়ের সবজি বা একটা শাক, যে কোনো ওরা পাল্টে পাল্টে সবজিটা করে। তার সাথে আমি নিয়েছিলাম পোলাও আর মাটন কারি, এটা আমি নিয়েছিলাম। আর তোমরা চাইলে এখানে মাছ আছে, ক্র্যাব আছে, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। তো আজকের আইটেম আমার এটা ছিল,
পোলাওটা অসাধারণ করেছিল। তোমরা এলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করো। এই বাসন্তী পোলাওয়ে ওরা ভেজিটেবিলের সাথে পনির দিয়েছিল, আর মাটনের পিসগুলো যথেষ্ট ভালো ছিল। সব মিলিয়ে কিন্তু দারুণ খাওয়া দাওয়া হলো। লোকেশনটা বলে দিই, লোকেশনটা হচ্ছে সর্বদ্বারে এলে, সর্বদ্বার থেকে একটুখানি যদি এগিয়ে আসো বাঁদিকেই হচ্ছে 13 পার্বণ রেস্টুরেন্টটা পাবে। বেশ কমফোর্টেবল আর প্রচুর দেখছি মানুষজন এখানে খেতে আসছে, অতএব খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বোঝাই যাচ্ছে যে এখানে রেগুলার মানে ভালো বিক্রি আছে, ভালো কাস্টমাররা আসে, সেই কারণে পড়ে থাকা খাবার দিয়ে দিচ্ছে, যেটা আমাদের ভয় লাগে অনেক সময় অনেক রেস্টুরেন্টে করে থাকে, সেই সম্ভাবনাটা নেই। আর 13 পার্বণ হচ্ছে বেশ ফেমাস, বাঙালিরা এখানে প্রচুর খেতে আসে, কিন্তু যারা জানো না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আশা করছি ভালো খাবার হবে আর সব কিছু শেয়ার করবো যে কেমন খাবার হচ্ছে না হচ্ছে। সকালের ব্রেকফাস্ট নিয়ে বললাম, তারপরে লাঞ্চ নিয়েও বললাম যে কী কী পাওয়া যায়। এবার আসছি ডিনারের কথা। আমি বিভিন্ন সময় এসে এখানে খাওয়া দাওয়া করেছি, সেগুলোই কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। 13 পার্বণে এসেছি ডিনারের জন্য, এদের খাবারটা একদম ভালো। আজকে নিয়েছি মিক্সড সবজি আর তার সাথে মাটন কারি, স্যালাড তো আছেই, আর রুটি নিয়েছি প্লেন রুটি। এই হচ্ছে আজকে রাত্রের খাবার। মিক্সড সবজির মধ্যে ওটা দিয়েছে পনির, কড়াইশুঁটি, গাজর, ফুলকপি, বাঁধাকপি সমস্ত দিয়ে একটা মিক্সড সবজি করেছে। এটা 105 টাকা না 115 টাকা বোধ হয় রেটার রেটটা। মটন কষাটা নিয়েছে 295 টাকা, মটন কারিও আছে 275 টাকা। ওটা বলে একটু ঝোল টাইপের ভালো লাগবে না রেটের সাথে, তো সেই কারণে সকালবেলাও আমরা মটন কারি নিয়েছিলাম, এই মটন কষাই নিয়েছিলাম, তার সাথে আমরা পোলাও নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর আজকে এবেলা একটা আইটেম নিয়েছিলাম খাচ্ছি, আজকে ডিনারটা এখানেই হচ্ছে। টেস্টটা একটুখানি করে দেখি কেমন হচ্ছে। একটু মিষ্টি মিষ্টি করছে সবজিটা, একটু মিষ্টি দিয়েছে, বেশ ভালো লাগে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের পুরী বেড়াতে এলে খুবই কাজে লাগবে। আর আমার সাথে থেকো, আর আরও নানান রকমের ভিডিওগুলো দেখতে হলে, বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সঙ্গে থেকো, খুব ভালো থেকো, জয় জগন্নাথ। আজকের মতো এখানেই শেষ করলাম।